নয় দলের টপ অ্যান্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া সফরের এই দলে জাতীয় দলের হয়ে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারই আছেন তরুণ জিশান আলমদের সঙ্গে ওপেন করেছিলেন জাতীয় দলের নিয়মিত ওপেনার তানজিদ হাসান দুই ওপেনারের কেউই ইনিংস বড় করতে পারেননি তানজিদ করেছেন নয় বলে সতেরো জিশান দশ বলে দশ রান তিন নম্বরে নেমে আটচল্লিশ বলে উনসত্তর রানের ইনিংস খেলেছেন পারভেজ হোসেন জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন চার নম্বরে নেমে আউট হয়েছেন প্রথম বলে পারভেজের উনসত্তর রানের ইনিংসের পর শেষ দিকে অধিনায়ক আকবর আলীর আঠারো বলে একুশ ও আবু হায়দারের আট বলে তেরো রানের ইনিংসে একশো রান তোলে বাংলাদেশ রান তারা করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি মেলবোর্ন কোন ব্যাটসম্যানই বিশ রানের কোটা পার করতে পারেননি স্পেনার রফিকুল হাসান ও পেসার রিপন মন্ডল নিয়েছেন তিনটি করে উইকেট দুটি করে উইকেট নিয়েছেন আলিস আল ইসমাল ইসলাম ও আবু হায়দার বাংলাদেশের পরের ম্যাচ সোমবার তাসমানিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে টুর্নামেন্টের ফাইনাল আগামী আঠারোই আগস্ট টার্গেট ছিল যতক্ষণ ব্যাটিং করব নিজের প্রসেসে ব্যাটিং করব বাট একটা সময় দেখা গেছে হচ্ছিল আমরা আর্লি উইকেট ফল করছি তারপর হচ্ছিল চেষ্টা করছি হচ্ছিল সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করার অবশ্যই ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আমরা দেশের বাইরে আসছি এই ধরনের টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে ফার্স্ট টাইম বিগ ব্যাশের টিম ছিল শুন তো ওদের সাথে আমরা একটা ভালো জিতছি অবশ্যই আমাদের অভিজ্ঞতার সামনে কাজে লাগবে নর্মাল যে প্ল্যান থাকে ওই প্ল্যানে আমরা বলিং করছি ক্যাপ্টেনের প্ল্যান দিয়েছিল বিশেষ করে স্পিনারদের আমরা আজকে তিনজন স্পিনার ছিলাম সো আমাদের পার্টগুলো ভাগ ভাগ করা ছিল কে কখন বলিং করবো বা কী প্ল্যানে বলিং করবো সো আমরা জাস্ট চেষ্টা করছি আমাদের প্ল্যানটা এক্সিকিউট করার আর অ্যাজ এ স্পিনার এসব উইকেটের কন্ডিশনে একটু চ্যালেঞ্জ থাকেই সো আমরা আমাদের স্কিল উপরে বিশ্বাস ছিল আমরা এক্সিকিউট করতে পারছি